হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃদুলা বাসুদেব। মায়ের চ্যানেলে আজ আবার এসেছি ভয়েস দেও বলে। আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের বানানো টেস্টি ইলিশ মাছের ঝোল। প্রথমে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। দেন মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে আলু কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওর মধ্যে নুন হলুদ লঙ্কা ও আদা বাটা নিয়ে কষিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জিরা গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। দেন টকবক করে ফুটে গেলে একটা একটা করে ইলিশ মাছ ঝোলে দিয়ে দেব। তারপর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই অল অফ ইউ।